আজ আমি তোমাদের কাছে একটা নতুন বিষয় উপস্থাপন করব। বিশেষ করে যাদের ঐক্যশ্রী স্কলারশিপের এখনও টাকা ঢোকেনি তাদের জন্য আমার এই ভিডিও। স্কুল কলেজে যারা ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করেছিলে কিন্তু এখনও পর্যন্ত টাকা ঢোকেনি, তারা হয়তো বুঝতে পারছো না তাদের কী করণীয়, বা তারা হয়তো চিন্তায় আছো যে আদৌ তাদের টাকা ঢুকবে কি না। এই সমস্যা সমাধানের জন্য আমি এই ভিডিওটি তৈরি করেছি। যাদের এখনও টাকা ঢোকেনি তাদের চিন্তার কিছু নেই। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন ট্র্যাক করে দেখে নিতে পারো যে তোমাদের স্থিতি কোন জায়গায় আছে। এর জন্য তোমাদের অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দরকার। তোমরা যখন প্রথম ফর্ম ফিল আপ করেছিলে তখন একটি পেজ প্রিন্ট আউট করে নিয়েছিলে, ওখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দেওয়া ছিল। সেই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে তোমরা যদি লগ ইন করো তাহলে দেখতে পাবে যে তোমাদের কেন টাকা ঢোকেনি বা টাকা কবে ঢুকবে। তাহলে দেখে নেওয়া যাক কীভাবে অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে হয়। প্রথমে তোমরা ক্রোম ব্রাউজারে যাবে, এরপর তোমরা এখানে লিখবে WBMDFC স্কলারশিপ .org, এরপর সার্চ করবে, এরপর এখানে ক্লিক করবে। ক্লিক করার পর ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশনে যাবে। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, আমি এখানে পূর্ব বর্ধমান সিলেক্ট করে নিলাম। এরপর সাবমিট বাটনে ক্লিক করবে। তোমরা যে ডিস্ট্রিক্ট অর্থাৎ যে জেলা থেকে অ্যাপ্লাই করেছিলে সেই জেলা সিলেক্ট করবে। এরপর তোমরা ইয়ার অফ রেজিস্ট্রেশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা প্রথমে যে ফর্মটি ফিল আপ করে প্রিন্ট আউট করে নিয়েছিলে সেখানে দেখবে রেজিস্ট্রেশন ইয়ার দেওয়া আছে 2021-22। তা এখানে আমি লিখলাম 2021-22। এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, যার যেটা ডিস্ট্রিক্ট, যে যে জেলাতে বাস করো সেই জেলা সিলেক্ট করবে, বা যে জেলা থেকে অ্যাপ্লিকেশন করেছিলে সেই জেলা সিলেক্ট করবে। আমি এখানে পূর্ব বর্ধমান সিলেক্ট করলাম। এরপর দেখো দেওয়া আছে ট্র্যাক বাই অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার, এখানে অ্যাপ্লিকেশন আইডি দিয়েই ট্র্যাক করবে। তাই আমি এখানে অ্যাপ্লিকেশন আইডিতে ক্লিক করলাম। এরপরে এখানে অ্যাপ্লিকেশন আইডি দেখে দেখে বসাবে। তোমাদের ফর্মের উপরে যে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে সেই আইডি এখানে বসাবে। বসানো হয়ে গেলে ডেট অফ বার্থে ক্লিক করবে। ডেট অফ বার্থ ক্লিক করার পর তোমাদের ডেট অফ বার্থ, তোমাদের যে জন্ম তারিখ তা এখানে বসাবে। বসানোর পর এখানে ক্যাপচা কোডে যাবে। ক্যাপচা কোডে যা আছে তা দেখে দেখে ইনপুট করবে। এখানে দেখো 301292 আছে, তাই 301292 দেখে দেখে আমি এই বক্সে ইনপুট করলাম। এরপর সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি, তোমাদের নেম, কত তারিখে অ্যাপ্লিকেশন করেছিলে সব ডিটেলস দেওয়া থাকবে। এরপর তোমরা এখানে স্ট্যাটাস চেক করবে। স্ট্যাটাস ফর ইনস্টিটিউশন লেভেলে ভেরিফায়ার দেখাচ্ছে, আবার দেখো ডিস্ট্রিক্ট লেভেলেও ভেরিফায়ার দেখাচ্ছে। সুতরাং এই অ্যাপ্লিকেশনটি ইনস্টিটিউশন ও ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফাই হয়ে গিয়েছে। লট জেনারেশনের জন্য ওয়েটিংয়ে আছে। লট জেনারেট হয়ে গেলেই কিছুদিনের মধ্যে তোমরা তোমাদের টাকা পেয়ে যাবে। ধন্যবাদ।